প্রশ্ন ও উত্তর চ্যানেলটি শুধুমাত্র এই চ্যানেলে সাবস্ক্রাইবারদের জন্য, যেখানে প্রশ্ন করবেন আপনি, উত্তর দেবে আমাদের অভিজ্ঞ এক্সপার্টগণ। আমাদের কাছে প্রশ্ন করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করুন। আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন, বাচ্চা নিতে না চাইলে কিভাবে সহবাস করতে হবে। তাহলে চলুন জেনে আসি সেই প্রশ্নের উত্তর। ঔষধ সেবন কিংবা কন্ডম সহ জন্ম নিয়ন্ত্রণের আধুনিক যে কোনো পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি ভালোভাবে জানা থাকলে এর জন্য কোনো চিকিৎসকের কাছে যাওয়ার দরকার হয় না। মেয়েদের মাসিক ঋতুচক্র প্রাকৃতিকভাবে নির্ধারিত। এতে এমন কিছু দিন আছে যা নিরাপদ দিবস হিসেবে ধরা হয়। এই দিবসগুলোতে স্বামী স্ত্রী যৌন মিলন করলেও স্ত্রীর সন্তান সম্ভব হবে না। এই নিরাপদ দিনগুলো প্রাকৃতিকগতভাবে নির্দিষ্ট, তাই একে প্রাকৃতিক পরিবার পরিকল্পনা পদ্ধতি বলা হয়। চিকিৎসা বিশেষজ্ঞরা এটাকে অনেক সময় ক্যালেন্ডার পদ্ধতিও বলে থাকেন। এই পদ্ধতি কার্যকর করতে অবশ্যই জেনে নিতে হবে ঋতুচক্রের নিরাপদ দিন কোনগুলো। এজন্য সবার আগে জানা চাই তার মাসিক নিয়মিত হয় কি না, হলে তা কতদিন পরপর হয়। এবার সবচেয়ে কম যতদিন পরপর মাসিক হয় তা থেকে 18 দিন বাদ দিন। মাসিক শুরুর প্রথম দিন থেকে ওই দিনটি হলো প্রথম অনিরাপদ দিন। আবার আপনার স্ত্রীর সবচেয়ে বেশি যতদিন পরপর মাসিক হয় তা থেকে 10 দিন বাদ দিন। মাসিক শুরুর প্রথম দিন থেকে ওই দিনটি হলো শেষ অনিরাপদ দিন। ধরুন আপনার স্ত্রীর মাসিক 28 থেকে 30 দিন পরপর হয়, তাহলে 28-18 = 10, অর্থাৎ মাসিকের শুরুর পর থেকে প্রথম 9 দিন আপনার জন্য নিরাপদ দিবস। এই দিনগুলোতে অন্য কোনো পদ্ধতি ছাড়াই যৌন মিলন করা যাবে। দশম দিন থেকে অনিরাপদ দিবস, তাই দশম দিন থেকে সঙ্গমে সংযম করতে হবে। আবার যেহেতু 30 দিন হলো দীর্ঘতম মাসিক চক্র, তাই 30-10 = 20, অর্থাৎ 20তম দিন আপনার যৌন মিলনের জন্য শেষ অনিরাপদ দিবস। 21তম দিবস থেকে আপনি আবার অবাধ সঙ্গম করতে পারবেন, তাতে সন্তান গর্ভধারণের সম্ভাবনা নাই। তবে এই উদাহরণে শুধু দশম থেকে 20তম দিবস পর্যন্ত আপনি অবাধ যৌন মিলন করলে আপনার স্ত্রীর গর্ভধারণ করার সম্ভাবনা আছে। ভিডিওতে যেভাবে বলা হয়েছে তাতে অনেকের কাছে জটিল মনে হতে পারে, তবে হিসাবের জন্য খুব সহজ পদ্ধতি হলো মাসিক শুরুর পর প্রথম 7 দিন আর মাসিক শুরুর আগের 7 দিন অবাধ সঙ্গম করা নিরাপদ। মানে এই সময় মিলন করলে সন্তান গর্ভে আসার সম্ভাবনা নাই। জেনে রাখা ভালো, অনিয়মিতভাবে মাসিক হওয়ার ক্ষেত্রে এ পদ্ধতি কার্যকর নয়। এছাড়া প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ 80% নিরাপদ বা এর সাফল্যের হার শতকরা 80%। সাধারণত মাসিকের হিসেবে গণ্ডগোল করে ফেলা অনিরাপদ দিবসেও মিলনের সুযোগ নেয়া বা ঝুঁকি নেয়া, অনিয়মিত মাসিক হওয়া ইত্যাদি কারণে এই পদ্ধতি ব্যর্থ হতে পারে। তাই সঠিক হিসেব জেনে নেওয়ার জন্য প্রথমবার চিকিৎসকের শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ হবে। কিছু পুরুষের শুক্রাণুর আয়ু বেশি হয়, তারা এটায় সফল নাও হতে পারেন। সেক্ষেত্রে অনিরাপদ দিবস 2 দিন বাড়িয়ে নেবার প্রয়োজন হতে পারে। অনেকে এটাকে ঝামেলাপূর্ণ মনে করেন, কিন্তু একবারেতে অভ্যস্ত হয়ে গেলে এই পদ্ধতিতে যৌন মিলন বেশ সহজ, আরামদায়ক এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।